ওয়ালাইকুম ভিউয়ার্স, নাসরিন কুশেট ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাঁটা দিয়ে কি করে এই গোলাপ তৈরি করতে হয়। এই ফুলটি আমি উল দিয়ে বুনেছি, কিন্তু এখন আমি আপনাদেরকে নয়তার সুতো দিয়ে একটি গোলাপ বুনে দেখাবো। এজন্য আমি প্রথমে একটি লুপ তৈরি করব। আমি খুব সহজে একটি লুপ তৈরি করে দেখাচ্ছি। এখন আমাকে প্রথমে যে কাজ করতে হবে, যে চেন বুনতে হবে। তো আমি এই ফুলটি বোনার জন্য প্রথমে 60 চেন বুনবো। আমার বেস্টটি তৈরি করার জন্য 60 চেন, এটি হচ্ছে যে যেরকম বড় ছোট যেরকম করবে চেন সেইভাবে নিতে হবে। তো আমি এই ফুলটি 60 চেন নিয়ে তারপরে বুনছি। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আমি এখানে মোট 60 চেন নিয়েছি। এখন আমি এখান থেকে 6টি চেন বাদ দিব। দেখুন 1 2 3 4 5 6 ছয়টি চেন বাদ দিয়ে আমি 7 নম্বর চেনে একটি ডাবল ক্রোশেট বুনবো। সাত নম্বর চেনে আমি একটি ডাবল ক্রোশেট বুনলাম। এখন আমি 3টি চেন দিব। 1 2 3 তিনটি চেন দিয়ে আমি একই চেনের ভিতরে আরেকটি ডাবল ক্রোশেট বুনবো। এখন আমি আর কোনো চেন দিব না, চেন না দিয়ে আমি 3টি চেন বাদ দিয়ে 1 2 3 তিনটি চেন বাদ দিয়ে চতুর্থ চেনে আমি একটি ডাবল ক্রোশেট বুনব। এখন আবার 3টি চেন দিব। 1 2 3 তিনটি চেন দিয়ে এই একই চেনের ভিতর আরেকটি ডাবল ক্রোশেট বুনব। এই দেখুন এখানে একটু ভি এর মতো হয়েছে। তো এখন আমি আবারও কোনো চেন না দিয়েই 3টি চেন স্কিপ করব। 1 2 3 তিনটি চেন স্কিপ করে চতুর্থ চেনে আমি একটি ডাবল ক্রোশেট বুনব। আবারও 3টি চেন দেবো। এবারে 1 2 3টি চেন দিয়ে যে চেন এই সেম চেনেই আরেকটি ডাবল ক্রোশেট বুনব। আবার চেন না দিয়েই আমি 3টি ঘরে স্লিপ করে চতুর্থ চেনে চলে যাবো। 1 2 3 চতুর্থ চেনে ডাবল ক্রোশেট। একটা ডাবল ক্রোশেট দেওয়ার পরে 3টি চেন, তারপরে আবারও সেই একই চেনের ভিতরে ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করবো। 1 2 3টি চেন। এই যে আমি আমার বেস্টটি তৈরি করে নিলাম। এখন আমি সুতাটিকে ঘুরিয়ে নেব। প্রথমে 3টি চেন দিব। 1 2 3 তিনটি চেন নিয়ে আমি সুতাটিকে ঘুরিয়ে নিলাম। নিয়ে এই যে প্রথমে যে ঘরটি, এই ঘরে আমি মোট 8টি চেন বুন 8টি ডাবল ক্রোশেট বুনবো। তো একটি তো আমি এই যে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, 8 7টি ডাবল ক্রোশেট বুনবো। 1 2 3 4 5 6 7 মোট 8টি হলো। আগের প্রথমে যে 3টি চেন সহ একটা ডাবল ক্রোশেট, আর মোট 7টি, তাহলে 8টি হলো। আমি এই যে পাশের যে ছোট ঘরটি, এই ঘরে আমি
এটিকে লক করে দিব। দিয়ে আবারও এই যে ভি শেপের যে জায়গাটি, এই ঘরে আমি আবারও 8টি ডাবল ক্রোশেট বুনব। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। 8টি ডাবল ক্রোশেট হয়ে গেল। আমি এই যে পাশের যে ছোট্ট ঘর, এই ঘরটিতে টিকে লক করে দিব। এখন আবারও এই পাশের ঘরে এই ভি শেপের যে জায়গাগুলো, এখানে আমি 8টি করে ডাবল ক্রোশেট বুনবো। এই যে এখানে 8টি ডাবল ক্রোশেট বুনবো, এখানে লক করে দেবো, এখানে 8টি ডাবল ক্রোশেট বুনবো, এখানে লক করে দিব। এভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করব। যে আমার সব পাপড়িগুলো বোনা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো, এটি হচ্ছে ঠিক পাশ, এটি হচ্ছে উল্টা পাশ। আমি এই যে ঠিক পাশটি ভিতরে রেখে, অনেকভাবেই এই গোলাপ বোনা যায়, এটা হচ্ছে সবচেয়ে সহজ। পরে আমি অন্য রকম করেও গোলাপ দেখাবো। তো আজকে ভাবলাম, আমি এর আগে কখনো গোলাপ বুনে দেখাই নাই, তো এজন্য আমি সবচেয়ে যেটা সহজ সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এটি শুধু এই পাপড়িগুলো পেঁচাবো। পেঁচানো হয়ে গিয়েছে। আমি এখন এই যে সুতা দিয়ে পিছনের সাথে জয়েন করে দিব, যাতে এই এটি জয়েন্ট হয়ে থাকে, খুলে না যায়। আমরা যখন চেন শুরু করব, তো তখন চেনের শুরুতে বেশ কিছুটা সুতা রেখে দিয়ে তারপরে শুরু করলে যে এক্সট্রা সুতা থাকবে সেই সুতার সাথে আমি এই যে সুইটি গেঁথে নিয়ে এই যে পাপড়িগুলো জয়েন করছি। আমার একটু সুতা কম ছিল, কিন্তু এই সুতাটি যত পরিমাণে বেশি থাকবে ততই আমার এটি জয়েন করতে সুবিধা হবে। এই যে আমার এই গোলাপের সাথে দুটি পাতা জয়েন করে দিয়েছি। এখন দেখুন, এটি হচ্ছে উলের তৈরি, এটি হচ্ছে সুতার তৈরি। আমি এখানে 60 চেন নিয়েছি, এখানেও 60 চেন নিয়েছি, কিন্তু এই ফুলটি দেখুন ছোট। এটি মোটা সুতা, মোটা সুতা বিধায় এক পাপড়ির পরিমাণ একই, এটা বড় হয়েছে, এটা ছোট হয়েছে। আপনারা যদি কেউ বড় করতে চান তাহলে, এখানে আমি 60 চেন নিয়েছি, যদি সুতা দিয়ে করেন তাহলে আপনারা চেন বাড়িয়ে নেবেন, তবে অবশ্যই চেনের সংখ্যাটা জোর সংখ্যা থাকবে, তাহলে আপনার হিসাব মতো সব ঘর মিলবে। আমি 60 নিয়েছি, তখন আপনাকে মনে করেন 80 নিতে হবে, 90, আপনি যতটা বড় করতে চান। আর উল দিয়ে করলে একই চেনের, এটি দেখুন ছোট হয়েছে, এটি হচ্ছে বড় হয়ে গিয়েছে। তো ভাবলাম উল দিয়ে তো করাই যায়, সুতা দিয়ে একটু করে দেখাই কেমন হয়। তো এই যে দেখুন, তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।